পাতুরি মানেই আমরা জানি ইলিশ কিংবা ভেটকি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সিক্রেট মশলায় বানানো সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে। শুধুমাত্র এই একটা মশলা ইউজ করে আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। এছাড়াও এইভাবে শিমের পদ রান্না করলে আর কোনো কিছুরই দরকার পড়বে না। এই একটা মাত্র তরকারি দিয়েই একেবারেই ভাত খাওয়া হয়ে যাবে। শিমের তরকারিটা বানানোর জন্য আমি এখানে 7 থেকে 8 পিস পরিমাণে শিম নিয়েছি। শিমের দুদিকের মুখের অংশটা এইভাবে কেটে দিয়েছি আর দুধারে যে সুতোর মতো অংশটা থাকে সেটাও বাদ দিয়ে দিয়েছি। একদম ঝামেলা ছাড়াই তরকারিটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি 2 টিস্পুন পরিমাণে সর্ষের তেল অ্যাড করে নিচ্ছি। ফোড়ন হিসেবে 2 কাঁচা লঙ্কা আর 1/4 টিস্পুন পরিমাণে কালো জিরে অ্যাড করে নিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে যাবার পর অ্যাড করে নিচ্ছি 7 থেকে 8 পিস পরিমাণে শিম। শিমগুলোকে এবার খুব ভালো করে ভেজে নিচ্ছি। শিমটা যাতে সহজেই নরম হয়ে যায় তাই চাপা ব্যবহার করে শিমটাকে খুব ভালো করে ভেজে নেব। ততক্ষণে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, তাতে 2 টিস্পুন পরিমাণে সাদা সর্ষে আরও 2 টিস্পুন পরিমাণে কালো সর্ষে অ্যাড করে নিলাম। তার সাথে 2 কাঁচা লঙ্কা অ্যাড করে নিচ্ছি। গ্রেভিতে টেস্ট বাড়ানোর জন্য 5 থেকে 6 পিস পরিমাণে কাজু বাদাম, তার সাথে পরিমাণ মতো চিনি অ্যাড করে নিচ্ছি। আরও অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো নুন। তরকারির গ্রেভিটা কালারফুল করার জন্য অ্যাড করে নিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। এবার সামান্য পরিমাণে জল অ্যাড করে নিয়ে এই পেস্টটা আমি খুব ভালো করে বানিয়ে নেব। এই পেস্টটা দিয়েই আমার এই তরকারিটা বানানো হয়ে যাবে। এই একটা মাত্র পেস্ট দিয়েই এত সুন্দর টেস্টি তরকারি হবে, ভাতের সাথে আর কোনো কিছুরই দরকার পড়বে না। এবার আমি দেখে নেব শিমটা কতটা তৈরি হয়েছে। চাপা দিয়ে ভাজার কারণে খুব সহজেই নরম হয়ে গেছে এবং তাড়াতাড়ি বেশ ভাজাও হয়ে গেছে। শিমগুলোকে আরও একবার উল্টে পাল্টে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা এই শিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি। বাটিতে লেগে থাকা মশলাটাতে জল অ্যাড করে সেই জলটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার খুব ভালো করে শিমের সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এই সময় ওভেনের ফ্লেমটাকে একদম লো রেখে শিমের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি এখানে কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না, তাই ঝালের জন্য আরও 2 কাঁচা লঙ্কা অ্যাড করে ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দিতে হবে। এখন আমার এটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুটে উঠেছে, গ্রেভিটাও বেশ ঘন হয়েছে। এবার আমি হালকাভাবে একদম নেড়ে নিচ্ছি যাতে এই মশলাটা নিচে না বসে যায়। এখন আমার এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। এইভাবে আপনারা শিম পাতুরি বানিয়ে নিন আর বাড়ির সকলের সাথে পরিবেশন করুন একদমই ইউনিক স্টাইলে বানানো সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি।